প্রাচীর ভাঙ্গা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আজকের নতুন ব্লগ। আজকে প্রচণ্ড গরম, মানে গরম পুরো থেমে যাচ্ছি, এত গরম আজকে থাকা যাচ্ছে না। আর এই গরমের মধ্যে তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ টোকাটুকির, আমাদের বাড়িতে কাজ হচ্ছে। কী কাজ হচ্ছে তোমাদের দেখাই, আমাদের বাড়িতে প্রাচীর ভাঙ্গা হচ্ছে। প্রাচীর ভাঙা হচ্ছে কারণ এখানে আমাদের গাড়িটা রাখা হবে। এতদিন আমাদের গাড়িটা গ্যারেজে ছিল, তো এখন গাড়ি বাড়িতেই থাকবে, সেজন্য এটা ভেঙে আবার অন্যরকম গেট করা হবে, সেজন্যই প্রাচীরটা ভাঙা হচ্ছে। একদম নোংরা হয়ে গেছে চারিদিক। এই হচ্ছে কাজ। তো নতুন যে কড়াইটা কিনে এনেছিলাম ইন্ডাকশান ওভেনের জন্য, তো সেটা দিয়ে উদ্বোধন করলাম আজকেই। আজকে হচ্ছে ছোলা দিয়ে ঘুগনি আর কি, ছোলার ঘুগনি। তো আজকে গ্যাসেই রান্না করছি, ইন্ডাকশানটা তো উপরে সেট করবো, উপরে এখনও রান্না করা শুরু করিনি। তো আমি রান্না করছি সকালের ব্রেকফাস্ট, ঘুগনি রুটি, ঘুগনি মুড়ি, যে যা খাবে তাই। এখানে পাশে সিদ্ধ করা হয়ে গেছে ছোলা, আলু ভিজে রাখা আছে। নতুন করে রান্না করতে কিন্তু দারুণ লাগছে। এখানে মশলা কষানো হচ্ছে ঘুগনির জন্য। এই যে আমাদের ঘুগনিতে ছোলা দেওয়া হয়ে গেছে, প্রায় রান্না কমপ্লিটের দিকে। এই দেখো ছোলার ঘুগনি, কার কার প্রিয় ছোলার ঘুগনি অবশ্যই পাবে, আমার তো ভীষণ ভালো লাগে ঘুগনি বলতেই আমার প্রিয়। এটা এখন একটু ফুটবে, তাহলে আমার ঘুগনি হয়ে যাবে। নতুন ছোলা কিন্তু রান্না করতে দারুণ, তো আমার ঘুগনি করা একদম ডান। আমি তো বললামই সব তো ক্যামেরা করা যাবে, আরো বাবা জিজ্ঞেস করো। এখন আমাদের ক্লাস চলছে, ক্লাস টু এর ক্লাস। আচ্ছা মাস্টার, বন্ধুরা তোমরা নামতা শিখে নাও আমার মায়ের কাছ থেকে। দেখতে পাচ্ছ চারটা গাছ, এটা নতুন কিনে আনা হলো, চারটে জবা গাছ, পিঙ্ক কালার, ইয়েলো কালার, আরও কী কী সব কালার আমি জানি না। আমি যাইনি গাছ কিনতে, বর আর বাবা গেছিলো। তো এই গাছগুলো লাগানো হবে ছাদে। মা হচ্ছে জবা ফুল বলতে পাগল, ওর জন্য খালি ভ্যারাইটিস রকমের জবা গাছ। তো উপরে আসলাম, উপরে এসে ঘরটার সব এলোমেলো হয়ে আছে, এগুলো সব গোছাবো। বর গেছে স্কুলে, তো ওকে গোছাই। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, এবার একটু ঠাকুরের নাম নেব আর রোজকারের মতন গীতা পড়বো, কারণ আমি প্রতিদিন স্নান করে গীতা পড়ি। আগে তো পূজা দিতাম, কিন্তু এখন তো দেওয়া যাবে না, তো সেজন্য আমি প্রতিদিন নিয়মিতভাবে
গীতাটা পড়ি, এটা আমার মা বেঁচে থাকতে আমাকে দিয়ে গেছিলো, তো আগে থেকেই পড়তাম পূজা দেওয়ার সময়, যেহেতু এখন ঠাকুর ঘরে যেতে পারি না সেজন্য এখন ঘরেই পড়ি, কিন্তু আমি পড়ি। তো এটা পড়া খুব ভালো, বেবির জন্যও ভালো, মায়ের জন্যও ভালো, কারণ গীতার উপরে তার কিছু হতে পারে না, তো একটু হলেও গীতাটা পাঠ করা উচিত আমার মনে হয়। তো তোমরাও যারা আমার ভিডিও দেখো, যারা এরকম নিউ মানে প্রেগনেন্ট, তারাও পড়তে পারো। যারা নিউ প্রেগনেন্ট তারা এরকম গীতা পাঠ করলে বাচ্চার কানে গেলে সেটা নাকি খুব ভালো হয় বাচ্চার জন্য, তো সেজন্যই পড়ি, আর আমি আগে থেকেই পড়তাম। তো এখন একটু গীতা পড়বো, আমার স্নান ধান কমপ্লিট হয়ে গেছে। তো এই গীতাটা আমাকে মা, এখানে দেখো এখানে আমার কিছু ঠাকুর দেবতা গুরুদেব সব রয়েছে, তোমাদের দেখাচ্ছি। তো এখানে আমার সমস্ত ঠাকুর আছে, আর এই যে আমার গীতা, এটা আমাকে মা দিয়েছিল, তো এটা আমি একটু হলেও পড়ি, রোজ পড়ি। এই যে আমার গুরুদেব, যাই হোক পড়ি। আমার গীতা পড়া কমপ্লিট হলো, এবার এখন আর তো কোনো কাজ নেই, তখন ব্লগ ব্লগ এডিট করব, পোস্ট করব, এইসবই করতে করতেই দুটো বেজে যাবে, তারপরে খাওয়া দাওয়া করব। তোকে ব্লগটা এডিট করি, কারণ পোস্ট করতে হবে না, তো তোমরা কী করে ব্লগ দেখবে তোকে। তো আমার খাওয়া চলে আসছে, আজকের মেনু হচ্ছে ট্যাংরা মাছের ঝোল, আমের পাতলা চাটনি, আর হচ্ছে ডাল, লাউয়ের ডোগা দিয়ে ডাল। তো এই হচ্ছে আজকের খাওয়ার দাওয়ার, প্রচণ্ড খিদে লেগে গেছে, প্রচণ্ড খাই। এটা তো আমি করতে বলছিলাম পাতলা করে, একদম দারুণ হয়েছে।